apa semuanya saya jelaskan. আমরা গ্যারান্টি দিতে পারি এদেশের মানুষকে 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন সবগুলো বাস্তবায়ন করে সরকারের মানুষকে দেখাবো এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছেন আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্ট বংশী 10 বছর পড়ান দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খায়রুল ধর্মী আরমি আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমাদের দেশটা আজ 53 বছর স্বাধীন হয়েছে এক বছর পরাণ দিয়ে চলেছে এই জন্য তো কোন জিনিস নিরাপদ না আমার ছোটবেলা আমি বলছিলাম যে হাল যাওয়ার পর দেখি একটা ঘড়ি পড়ে আছে মোবাইল ঘড়ি চিন্তা করলাম নেব না নেব না বলে ভেতর ভয় সব ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এই দেশে তো ধরা পড়লে হাত কেটে দেবে দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব সো এই ভাবে নিলাম না কি করে অপেক্ষা দাঁড়িয়ে থেকে কেউ ন্যায় না কারো পায়ে নিচে পড়ে বা নষ্ট হয়ে যাবে তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে হারানো জিনিস সেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম ওনার জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে ওনে আমার বলছে ইহা কি ভর্তা দায়া বিলা দোকা হে হাসি দেশ কোথা তারা বলে কি তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে 72000 টাকা কত 72000 টাকার মোবাইল ঘড়ি আছে ঘড়ি কেউ নিচ্ছে না এ দেশে থাকবে বলেন সাধারণ মানুষের কাছে থাকা পরে কথা দরবেশের কাছে থাকবে 36000 কোটি টাকা আপনারা আমার 33 বছরের জীবনে গোনা করে শেষ করতে পারবো না পরদেশে তো আর একটা বানিয়ে এখন 4000 কোটি টাকা রাষ্ট্রে থেকে যাবে কারণ বলেন দরবেশ যদি এই করে যে কোনো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলবো এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ আরো চলে বলেন আংশিক না পূর্ণাঙ্গ আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকান এ লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক এজন্য মুনাফিকের সরদার হয়ে মারা গেছে কোন কথা ঠিক কি না তার নামাজ ছিল রাসূলের মতো রোজা ছিল রাসূলের মতো নবীর পেছনে হজ করেছে নবীর সাথে বিশ্বনবীর সাথে ইফতারি করেছে কিন্তু বিশ্বনবী এই পৃথিবীর নেতা এটা সে মানত না আজ বাংলা সহ বিশ্বের বহু মুসলমান এই থিওরিতে আছে তারা নামাজ রাসূলের মতো পড়ে রোজা রাসূলের মতো রাখে কিন্তু সমাজ নবীজি রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে দাঁড়িয়েছিলেন এইটা মানতে তারা রাজি না এ মানুষগুলো অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহকে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে না কি হবে বেটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্বনবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবেন এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেননি তো নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আপনি 14 বার হজ করতে পারে 24 বছর রোজা রাখতে পারে কতদিন 72 রাকাত নামাজ পড়তে পারেন নফল কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন এ কথা বুঝে এসেছে সুতরাং আজ অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ আর যারা বলেন নবীদের মতো নামাজ পড়া যেন বিশ্বের মতো রাষ্ট্র চালাতে হবে নবী জানিয়েছেন মান মান্তা ওয়ালাম ইয়াকুসু ওয়ালাম ইউহাদ্দিস বি
আমরা গ্যারান্টি দিতে পারি দেশের মানুষকে 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন সবগুলো বাস্তবায়ন করে সরকারের মানুষকে দেখাবেন এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছেন আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্ট বংশী 10 বছর পরান দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খায়রুল ধর্মী অর্মী আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমাদের দেশটা আজ 53 বছর স্বাধীন হয়েছে এক বছর কোরআন দিয়ে চলেছে এই জন্য তো কোন জিনিস নিরাপদ না আমার ছোট বাবা উনি বলছিলেন যে হাত যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে মোবাইল ঘড়ি চিন্তা করলাম নেব না নেব না বলে ভেতর ভয় সবই ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এ দেশে তো ধরা পড়লে হাত কেটে দেবে দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব সো এই ভাবে নিলাম না কি করে অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ ন্যায় না কারো পায়ে নিচে পড়ে বা নষ্ট হয়ে যাবে তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে আর আমার জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম ওনার জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে ওনার আমার বলছে ইহা কি ভরতা দায়া বিলা দুটা হে হাসি দেশ কোথায় তারা বলে যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে 72,000 টাকা কত 72,000 টাকার মোবাইল ঘড়ি আছে ঘড়ি কেউ নিচ্ছে না এ দেশে থাকবে বলেন সাধারণ মানুষের কাছে থাকা দূরের কথা দরবেশের কাছে থাকবে 36,000 কোটি টাকা আপনারা আমার 33 বছরের জীবনে গোনা করে শেষ করতে পারলো না পর পাশে তো আর একটা বানিয়ে এখন 4,000 কোটি টাকা রাস্তে থেকে দেবে কথা বলেন দরবেশ যদি এই করে যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলবো আরে বন্ধুরা আমার বন্ধু আমি রামজা আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে একটা নরমাল কোর্সে হঠাৎ আমার পেটে গন্ডো সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান আমি নেমে যাব আমার পেটে গন্ডো ড্রাইভার বলছে গাড়ি থামবে না একেবারে জায়গা মতো থামবে আমার যদি বেশি অসুবিধা হয় তাহলে পেছনে সিট খালি আসে বসে বসে আল্লাহ আল্লাহ করে বলছে আমার পেটে গন্ডো ধরে কে আল্লাহ আল্লাহ থামে পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে আর পলিথিন দেয় বমি করার জন্য একটা নিলাম দুই সিটের মাঝে বসে ওই কাজ কর চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে পকেট থেকে একটা সাদা রুমাল ছিল ওটা বের করলাম টাইট করে বাঁধলাম পেছনে সালামা খুলে ফেলে দেবো আল্লাহর ইশারা বসে আসছে মোটরসাইকেল পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে অবশ্য জানলা দিয়ে তাকিয়ে আছে দেখলাম মোটরসাইকেল ওলা এদিক ওদিকে তাকিয়ে ও মনে করছে নতুন রুমালে থপ করে পড়লো কি এ রুমাল যখন নতুন বলে ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে ও তুলে নিল ও বাড়ি যে টের পাবো যে কোন নতুন জিনিস এখানে বলছে হামজা আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই এর বাস্তব প্রমাণ আমারটা
এটা রেকর্ড হচ্ছে এটা শুধু এই সামিয়া নাম নিচে নেই 18 কোটি মানুষ শুনতেছে তাই এই ময়দানে থেকে হাত তোলা দেখে তারা হাত তুলেছেন আমরা চাই এই হাত যেন আল্লাহর জন্য আপনারা তোলেন মানুষকে দেখানোর জন্য না আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে এজন্য পুরো জায়গাটা রহমত দিয়ে ভর্তি করা এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয় রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা পুরো দেশটা হয়ে যাবে মসজিদের মতো তখন আর নাম পানি খেতে বিড়ি খেতে আপনার মনে চাইবে না ইনশাআল্লাহ আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন এই গ্যারান্টি আমরা দিতে পারি সুতরাং আমরা রাসূলের সাথে কোনো বিয়াদবি যেন না করি মেহমান এসে গেছে আমাদের মাঝখানে বিশ্বব্যাপী নিজের রূপের লোক এক সাহাবীকে দিয়ে দহন করিয়ে গরম করে পাঠালেন
মুআযযিন জামায়াত করছেন অথচ সেটা যুদ্ধবন্দী একটা যুদ্ধবন্দী মানুষের সাথে বিশ্বব্যাপী যে আচরণ এই পৃথিবী অবাক হয়ে গেছে অবশ্যই 15.5 বছরে যুদ্ধবন্দী না কারাবন্দী তাও অন্যায় ভাবে আরে ভাই আমার তো 3 বছর পরে যে তো মামলা খালাস করে দিয়েছে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই তার আমার মামলা আইন থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন এ পর্যন্ত যারা জড়িত ছিল আমি চাই তাদের প্রত্যেককে যেন 3 বছর জেলে থাকে রাসূলের জীবনে 1 ঘন্টা 2 ঘন্টা না কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে আমি 31টা বিষয় সাজিয়েছি একটা পাঠ অনুযায়ী সুতরাং এরকম যদি শুরু হবে 31 দিন একাধারে লাগার কথা আর ফুলতো জ্ঞানী যারা আরো বড় বড় আলেম এখানে বসে আছে কিয়ামত পর্যন্ত আলোচনা সম্মেলন করবে আমাদের নবী আযীম ফুলতেন আযীম কোনদিন শেষ হবে না ইনশাআল্লাহ সাধারণ নবী জি আমাদের একমাত্র আদর্শ এটা ফাইনাল তাকে ছাড়া আমরা কাউকে মানি না ওটা তো হওয়ার আছে তাকে আদর্শ গ্রহণ করার জন্য আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনুল আযীম এখন আমাদের সামনে এমনিতে অনেক খরচ হয়েছে মাহফিলের জেলাটা দেখতে পাচ্ছেন কত টাকা খরচ আমি হিসাব করলে আপনার হিসাবে ধরবে না আওয়ার কারণে ব্যবস্থাপনার কয়েকটা খরচ হয়ে গেছে প্যান্ডেলের ভেতরে বাইরে গ্রাম দেওয়া আছে আল্লাহর দিকে তাকিয়ে নবীর সিরাত বিশ্বনবীর আদর্শ যারা গ্রহণ করবেন বলে আপনারা আশাবাদ ব্যক্ত করবেন তাদেরকে বলছি মুক্ত হস্তে আপনারা একটা দান করে যাবেন জাতীয় সিরাত বাস্তবায়ন কমিটি আগামীতে আবার এক জায়গায় আরো বিশাল আকারে নবীর জীবনে আমাদেরকে সরানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ অবশ্যই এটা দিয়ে যাবে আমি আজকের মতো বিদায় নিলাম আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আমাদের প্রধান অতিথি আছেন এর আগে কে আছে